বিএনপি ঘোষিত সাতাশ দফা দাবি বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে নওগাঁ ও সিরাজগঞ্জে আলাদা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে নওগাঁয় এই সাতাশ দফা তুলে ধরেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ সময় দুলু বলেন আগামীতে এই সাতাশ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে এতে করে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা সহ সবার অধিকার সুনিশ্চিত করা হবে এদিকে সিরাজগঞ্জে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর পরই নির্বাচনে অংশ নেবে বিএনপি